শৈতলব যখন আপনার আইজিপি হয়েছিলেন, ওনার মনে থাকবেন যে 20শে জানুয়ারি 2015 সালে নুরুজ্জামান জনিকে গান ফায়ারে হত্যা করা হয়। সেখানটা তো বলা হয়েছে বন্দুক যুদ্ধে জনি নিহত হয়েছে, জনির শরীরে 15টা বন্দুকের গুলি ছিল। সেই মুহূর্তটাতে জনির স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। অত্যন্ত নির্মমভাবে পৈশাচিকভাবে জনিকে হত্যা করা হয়। জনি ছিল খিলগাঁও থানা ছাত্র দলের সাধারণ ছাত্রী। যারা তাকে মেরেছে তারা বলেছে আত্মরক্ষার্থে মেরেছে। জনাব শহীদুল হক নিশ্চয়ই বিশ্বাস করবেন না যে 15টা গুলি শুধু জনির বুকে পিঠে বিভিন্ন জায়গাতে, যে ছেলেটার স্ত্রী ছিল অন্তঃসত্ত্বা তাকে মারা হয়েছে পুলিশ কিংবা র‍্যাব সেটা আত্মরক্ষার্থে করেছে তার মনের জায়গাটা। আমি অফিসিয়াল দায়িত্ব থেকে বলছি না, তিনিও বলবেন না যে এটা আত্মরক্ষার্থে ছিল। আমি আরেকটা ঘটনার কথা উল্লেখ করি যেটা সাম্প্রতিকভাবে বিবিসির একটা রিপোর্টে ভিডিও এবং আপনার যেটা রিটেন দুটোতেই এসছে। সেটি হচ্ছে পারভেজ হোসেন 2013 সালের শেষ ভাগে তিনি গুম হন। তার সাথে আরো অনেকেও গুম হন, কিন্তু আমি পারভেজের কথা বলছি একটা বিশেষ কারণে। তার দুটো বাচ্চা, তখন একটা বাচ্চার জন্মও হয়নি, মেয়েটা তার নাম হচ্ছে রিদি, আর তার একটা ছেলে জন্ম নেয় তার মৃত্যুর পর। তো বিবিসির সাথে তার স্ত্রী ফারজানা সাক্ষাৎকার দিয়েছে যে সাম্প্রতিক সময়ে পুলিশ যে বাড়ি বাড়ি যাচ্ছে যারা গুম হয়েছেন খুন হয়েছেন তাদের কাছ থেকে মুচলেকা নেবার জন্য, ফারজানা তাদের মধ্যে একজন। ফারজানা বিবিসিকে সাক্ষাৎকার দিয়েছে যে কোনো না কোনো ভাবে কিছু একটা স্বাক্ষর করানোর চেষ্টা করা হয়েছে। আমি দেখুন প্রশ্ন তুলছি একদম জনাব এ কে এম শহীদুল হকের কাছে, উত্তর চাচ্ছি না, আমি প্রশ্নটা জেনারেলি দিচ্ছি। সেটা হচ্ছে যে দেখুন, এটা 2013 সালের শেষ ভাগের ঘটনা, উনি 2015 শুরুতে আইজিপি হলেন, তিনি কি সে বিষয়ে কোনো তদন্ত করবার চেষ্টা করেছেন? কখনো দাবি তুলেছেন? কখনো তিনি তার যে সক্ষমতাটা ছিল, তার যে পরিধি ছিল, সেই জায়গাটা থেকে তিনি কি তাদের জন্য কিছু করেছেন? আচ্ছা, এখন আমি বলি উত্তরটা দিই। আপনার 2009 সাল থেকে আজ অবধি, এটা আন্তর্জাতিক সংগঠনগুলোর কথা, মানবাধিকার সংগঠনগুলোর কথা, যে 600 উপরে গুম হয়েছে, এবং 2018 সাল থেকে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সেটা ইউএস স্টেট ডিপার্টমেন্টের ট্রেজারি বিভাগই বলছে যে 600 উপরে খুন হয়েছে এক্সট্রা জুডিশিয়াল কিলিং, এবং এই সংখ্যাটা আরো অনেক বড় বেশি। আমার কাছে ব্যক্তিগতভাবে, আমার কাছে যেহেতু আমি এ নিয়ে কাজ করি, আমার কাছে তথ্য উপাত্ত আছে, এটা হাজার হাজার ঘটনা। আমি যদি হাজার হাজারে নাও যাই, আমি যদি আইন ও সালিস কেন্দ্রের কথা বলি, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের কথা বলি, হিউম্যান রাইটস ওয়াচের কথা বলি, যেটার উপর তারা খুব বেশি সন্ত্রাস করেছেন বর্তমান সরকারের ব্যক্তিরা, অধিকারের কথা বলি, তাহলেও কিন্তু অনেক শত শত গুম এবং এক্সট্রা জুডিশিয়াল হত্যার কথা আসে। প্রশ্নটা হচ্ছে, শহীদুল হক সাহেব যখন আইজিপি ছিলেন, কি দায়িত্বটা তিনি নিয়েছিলেন যে এই যে গুমের ঘটনা ঘটছে, যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর ঘটনা ঘটেছে, এগুলোকে সত্যিকার তদন্ত, আমি কিন্তু লোক দেখানো রিপোর্টের কথা বলছি না, আমি সত্যিকার তদন্ত, যেই তদন্তটা বিচার বিভাগীয় তদন্ত হলে পরে মানুষের কাছে বিশ্বাসযোগ্য হয়, সেটা কিন্তু করেননি। আচ্ছা, একবারও কি আইজিপি হিসেবে শহীদুল হক, কিংবা নির্বাচিত হোক কিংবা অনির্বাচিত হোক, বর্তমান সরকারের যিনি প্রধান, একবারও কি এই মানুষগুলোর কারো বাড়িতে গেছেন? একবারও কি গিয়ে তিনি রিদির মাথায় হাত বুলিয়েছিলেন যে আমরা চেষ্টা করব তোমার বাবাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য? একবারও কি খোঁজ নিয়েছেন রিদি কেমন আছে বা অন্য বাচ্চারা কেমন আছে? আমি জানি, আমি জাকারিয়া ভাইকে বলছি, শহীদ ভাইকে বলছি, আমি কিন্তু তাদের দুঃখের কথা জানি। অল্প কয়েকটা টাকার জন্য, 1,000-2,000 টাকার জন্য রিদির লেখাপড়া পর্যন্ত বন্ধ হয়ে যায়। আমি কিন্তু সেটা শুধু রিদিন, আমি একটা উদাহরণ দিলাম, অসংখ্য বাচ্চা যাদের সাথে আমি কাজ করছি, যাদের দুঃখের কথাগুলো আমি জানি, টেলিফোনে শুনি, করেননি। তাহলে রাষ্ট্র যখন গুম হওয়া মানুষদের পরিবারের কাছে যায় না, খুন হওয়া মানুষদের পরিবারের পাশে দাঁড়ায় না, নির্যাতনের শিকার পঙ্গু হয়ে যা মানুষগুলোর পক্ষে রাষ্ট্র কোনো তদন্ত করে না, সেই রাষ্ট্র সম্পৃক্ত ওই ঘটনাগুলো, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি তা না হয়, তাহলে জাতিসংঘের মানবাধিকার যে ওয়ার্কিং গ্রুপ, সেই গ্রুপ রাষ্ট্রকে অনুরোধ করেছে সেগুলো তদন্ত করবার জন্য। শহীদুল হক সাহেব বলুন, সেই তদন্ত কেন রাষ্ট্র করতে দেয়নি, কেন তাদেরকে না করা হয়েছে? হিউম্যান রাইটস ওয়াচের পক্ষ থেকে জাকারিয়া ভাই মেনশনও করেছেন, 2017 সালেও বলা হয়েছে, আহ্বান জানানো হয়েছে যে তাদেরকে ঢুকতে দেওয়া হোক, এগুলো তদন্ত করতে দেওয়া হোক। এত ভালো একটা গণতান্ত্রিক সরকার হিসেবে যারা দাবি করে, তারা তাহলে কেন সেটা করতে দেবে না? তাদের কাঁধে যদি দায়িত্বটা না থাকে, যদি
এই স্টিগমাটা তাদেরই না হয়, এই অপকর্মটা তাদেরই ঘটানো না হয়, তাহলে তো তাদের সেখানটাতে বাধা দেবার কথা না। আজকে সেটা হয়নি বলে এই স্যাংশন গুলো আসছে, আমাদের আজকে লজ্জার বিষয়। 50 থেকে 51 বছরে আমরা পা দিয়েছি, আজকে আমাদেরকে থাকতে হচ্ছে যে দেশগুলোতে গণতন্ত্র নেই, যে দেশগুলোতে সহিংসতা সন্ত্রাস এবং এ জাতীয় ঘটনার কারণে বিশ্বে চিহ্নিত, তাদের কাতারে চলে যাবার জন্য। আমরা কেন বার্মার কাতারে যাব, আমরা কেন নর্থ কোরিয়ার কাতারে যাব? আমাদের তো এখানে যাবার কথা ছিল না। আজকে আপনি লবিস্ট নিয়োগ করবেন, আপনি পিআর এজেন্সি নিয়োগ করবেন আপনাকে হোয়াইট দেখানোর জন্য, আসলে কি আপনি হোয়াইট? আমরা কি জানি না 2008 সালের পর থেকে কিভাবে নির্বাচনগুলো হয়ে বর্তমানে এই সরকার জোরপূর্বক গদি দখল করে আছে? আমাদেরকে আজকে কিতাবী শিক্ষা শিক্ষিত হতে হবে সেটার জন্য? আমরা আমরা নির্বাচন এবং সরকারের ব্যাপারে অন্য সময় আলোচনা করব। আপনারা অন্য সময় ব্যাপার না সাগর ভাই, কথা বলতে দিন, কেন অন্য সময় ব্যাপার? কারণ সরকারের পক্ষ থেকে এখানে ওরকম রাজনৈতিক সম্পর্কিতি নাই, আপনি বললেও হবে না, থাকুক বা না থাকুক, এগুলো ওয়েল ডকুমেন্টেড বাই দি ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস গ্রুপস। কথা আমার কথা, আমি যেহেতু এখানে আছি আমার কথাগুলো আমার বলতে হবে। বাংলাদেশের 17 কোটি মানুষের পক্ষে আমি কথা বলছি, শুধু বিএনপির পক্ষে না। 2014 সালের 5ই নির্বাচন কি ধরনের নির্বাচন হয়েছে? 2018 সালের যে জাতীয় নির্বাচন কি ধরনের নির্বাচন হয়েছে? আজকে যদি গণতন্ত্রটা না থাকে, আইনের শাসনটা না থাকে, মানবাধিকার না থাকে, তাহলে স্যাংশনটা আসছে, ভবিষ্যতে আরো ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে। দেখুন, আপনি র‍্যাবে শুধু বেনজির আহমেদকে ভিসা নিষিদ্ধ করেছে, এটুকুতে যদি আপনি মনে করেন ও আচ্ছা ব্যাপক অর্থে তো কোনো কিছু হয়নি, জনাব শহীদুল হক সাহেব কিন্তু ঠিকই জানেন র‍্যাবে যারা কাজ করছেন প্রত্যেকের ভেতরে এখন আতঙ্ক ঢুকে গেছে, প্রত্যেকে এখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি এই অবস্থা হয়ে গেছে। কারণ কি জানেন, প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ডেজিগনেটেড, ওদের শব্দটা হচ্ছে ডেজিগনেটেড অ্যান্ড ব্লক, তার মানে কি এই প্রতিষ্ঠানের কোনো ব্যক্তি যুক্তরাষ্ট্র কিংবা সমমনা ডেমোক্রেসি গুলোর সাথে কোনো ধরনের কোনো লেনদেনে যেতে পারবে না, সেটা অর্থনৈতিক হোক বা যে কোনো ধরনের হোক। তাহলে ইভেন আপনাকে আরেকটা কথা বলি, ভয়াবহ কথা, এটা জাকারিয়া ভাই জানেন, শহীদুল হক ভাইও জানেন, সেটি হচ্ছে এই যে ব্যক্তিরা এই প্রতিষ্ঠানের আন্ডারে, যে কোনো ব্যক্তি যাদের নাম এসছে তারা ছাড়াও অন্য ব্যক্তিরাও কিন্তু যে কোনো দেশে যদি প্রবেশ করতে যায় সেখানে বাধার সম্মুখীন হতে পারে। তারা তো ক্যানাডা যুক্তরাজ্যের কথা বলেই দিয়েছে, পার্টনারশিপের কথা, যদিও সরাসরি তারা প্রয়োগ করছে না, কিন্তু এটার যে ইমপ্লিকেশনটা আছে সেই ইমপ্লিকেশনের জায়গাটাতে আজকে যুক্তরাজ্য ঢোকার চেষ্টা করুক না বেনজির সাহেব, দেখেন না পরিস্থিতি কি হয় এয়ারপোর্টে, যে আপনার পরিচয়টা তো দিতে হবে, অকুপেশন আপনি র‍্যাবের এটা ছিলেন, সেখানটাতে উনি ঝামেলায় পড়বেন, র‍্যাবের প্রত্যেকটা সদস্যই কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হতে পারে। এরপর যেটা কথা সেটা হচ্ছে যে মনে রাখতে হবে আমাদের যে 4টা ফোর্সেস আছে, সেনাবাহিনী, বিজিবি, তারপর হচ্ছে র‍্যাব, পুলিশ, অবশ্য র‍্যাব পুলিশেরই আন্ডারে, তো আমরা সেই ক্ষেত্রে যদি 3টি ধরি, এরা কিন্তু প্রত্যেকেই প্রশ্নের সম্মুখীন। র‍্যাব হয়তো একটা প্যাটার্নের কারণে অতিমাত্রায় আলোচনায় চলে এসেছে, তাই বলে পুলিশ কি একেবারে ইনোসেন্ট? পুলিশ বাড়ি বাড়ি যাচ্ছে মুসলেকার সিগনেচার নেওয়ার জন্য, আজকে ঘটনা 13 বছর পরে হঠাৎ তৎপর হয়ে বলো উঠলো আমার পুলিশ বাহিনীর ভাই বোনেরা যে এদের কাছ থেকে মুচলেকা নিতে হবে, থানার ওসি বলছেন যে তদন্তের স্বার্থে। তাহলে আজকে যদি আমি শহীদ ভাইকে প্রশ্ন করি, আপনি তো ছিলেন একটা লম্বা সময়, 3 বছরের উপরে, তাহলে তখন আপনি কি পদক্ষেপটা নিয়েছিলেন ভালো তদন্তের জন্য? আপনি কি একবার গেছেন কোনো একটা গুম হওয়া খুন হওয়া পরিবারের বাসায়? জাননি, আপনারা সেটা করবেন না, কারণ একটা অবৈধ শাসক গোষ্ঠীকে আসলে যেভাবে টিকিয়ে রাখা হয়েছে সেভাবে গোটা দেশের স্বার্থকটাকে আজকে বিনষ্ট করে দিচ্ছি আমরা। এখন দেখুন একটা গুরুত্বপূর্ণ, অনেকগুলি প্রশ্ন চলে এসছে, আমি আর আপনাকে সময় দিতে পারছি না, অনেক ধন্যবাদ আপনাকে। আমি আমি সুলতান মোহাম্মদ জাকারিয়ার কথা শুনে আজকে স্বাভাবিক সবাই তো আমি এটার জন্য হিংসা করছি না, শহীদ ভাই সিনিয়র মানুষ, তাকে বেশি দেবেন, জাকারিয়া ভাই অনেক কাজ করছেন, তাদেরকে সময় দিন, কিন্তু আমরা তো আমরা তো নির্যাতিত, আমরা তো নিরীহ, আমাদেরকে একটু কথা বলতে দেন না, 2 মিনিট না হয় বেশি নিলাম। আপনি দেখেন আজকে র‍্যাবের কোনো একজন এমপ্লয়ি যদি দেশের বাইরে যায় কোনো একটি ডেমোক্রেসিতে, স্বীকৃত ডেমোক্রেসি, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ক্যানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং আরো অনেক দেশ, সেখানে কিন্তু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির জন্য তাদের কিন্তু বিচারও করা যায়।
যেহেতু তারা এই ব্লকড তালিকায় চলে এসেছে, এই কথাটা আমি বলতে চাচ্ছিলাম। তাহলে আপনি আজকে আমার দেশকে কোথায় নিয়ে যাচ্ছেন এটা থেকে উত্তরণের জন্য? দেখুন, এত কথা বললাম, শুধু তো অভিযোগ করে যাচ্ছি, আপনিও বলেন আমরা শুধু অভিযোগ করি, আমরা শুধু অভিযোগ করি, একটা উত্তরণের কথাও বলি। আজকে যদি ধরেন আপনি, সমস্যাটা তো আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্র, এবং আইনের শাসন, মানবাধিকার, গণতন্ত্রটা যদি আপনি ফিরিয়ে আনতে পারেন, ভালো একটা নির্বাচন ছাড়া সেটা সম্ভব হবে না।